উন্নয়নমূলক কাজের জন্য রবিবার ১৯ মার্চ সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না টানা ৯ ঘণ্টা। শনিবার ১৮ মার্চ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ সিলেট ১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল করিম এক বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহানগরের কাজী টুলা, মকতব গলি, কাহের মিয়ার গলি, চাষনিপির মাজার এলাকা, গোয়াই টুলা, হাজারিবাগ আয়ে, হোসনাবাদ আয়ে, সৈয়দপুর, শাহী ঈদগাহ হইতে হার্ট ফাউন্ডেশন ও টিবিগেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অপরদিকে বিউব বিক্রয় ও বিতরণ বিভাগ সিলের ২-এর নির্বাহী প্রকৌশলী শামস ইয়ারেফিন পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উন্নয়ন কাজের জন্য মহানগরের বালুচর, শান্তিবাগ আয়ে, সোনারবাংলা আয়ে, নতুন বাজার, উত্তর বালুচর, আল ইসলা, আরামবাগ, বালুচর ছড়ার পাড় ও ফোকাস আবাসিক এলাকায় রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।